আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে অনেক দিন পর আমার বেলকনিতে দাঁড়িয়ে ভিডিও শুরু করলাম। বাসায় গেস্ট আসবে, সুদূর বগুড়া থেকে বাসায় গেস্ট আসবে। তো কারা আসছে বগুড়া থেকে পরে দেখাবো, তার আগে সারাদিনের কাজকর্মগুলোকে একটু কাভার করে নিই। যেহেতু শীত পড়ে গিয়েছে, হালকা হালকা হলেও শীত পড়েছে, তো এইখানে ম্যাট দিয়ে টেবিল দিয়েছি। রুফায়দা আমার এই গাছগুলোর সাথে পড়াশোনা করতে খুবই পছন্দ করে ইদানিং, তো এই জন্য এই জায়গাটা একটু সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছি ওকে। আর লিপি সকালে এসে রান্নার সব কিছু জোগাড় করে দিয়ে গিয়েছে, তো কিচেনে যাই দেখাই কি রান্না হবে আজকে। তো বগুড়া থেকে যারা আসছেন তারা কিন্তু কয়েকদিন আমার বাসায় থাকবেন। তো আজকে রান্না করব হচ্ছে ফুলকপি, সিম, বেগুন, আলু দিয়ে হচ্ছে বড় মাছের ঝোল রান্না করব। তার সাথে হবে হচ্ছে পালং শাক, আর এইখানে হবে হচ্ছে বাঁধাকপি ভাজি। এগুলো সব কিছু লিপি একদম কেটে কুটে রেডি করে দিয়ে গিয়েছে, আমি জাস্ট একটা একটা করে রান্না বসিয়ে দিব। এখন প্রথমে হচ্ছে মাছের ঝোলটা করে নিব আমি। মাছের ঝোলটা হয়ে গেলে তারপর অন্যান্য তরকারিগুলো রান্না করব। মাছের ঝোলটা আগে বসিয়ে দিব। এই দিকটাও আমি গুছিয়ে নিয়েছি, টেবিলে ম্যাট দেওয়া হয় নাই, ম্যাট দিব টেবিলে। আর এই দিকটাতে সকালবেলা আজকে মাছকে রুফায়দা খাবার দিয়েছে, স্কুল যাওয়ার আগেও খাবার দিয়ে গিয়েছে। আজকে গেস্টদের জন্য এই ঘরটা গুছিয়ে রেখে দিয়েছি, যেহেতু শীত পড়ে গিয়েছে আমি নতুন যে কমফোর্টারটা নিয়েছিলাম এই যে দেখাই, কমফোর্টারে আমি কাভার দিয়েছি। কাভার দিলে যেটা হয়, যখন গেস্ট চলে যাবে জাস্ট কাভারটা ধুয়ে দিলেই কিন্তু হয়ে যায়। এই যে স্বপ্ন থেকে যে কমফোর্টারটা নিলাম, এই যে ব্লু কালারের, এটাও কিন্তু অনেক কালারফুল। তো যেহেতু এটা ওয়াশ না করে আমি ভাবলাম কাভারটা দিয়ে দিই, তাহলে কাভার ওয়াশ করলেই হয়ে যায়। আরও একটা কাজ করব, সেটা হচ্ছে আমার ওয়াশিং মেশিনের কাভার চেঞ্জ করতে হবে। তো ওয়াশিং মেশিনটা ইকোটাপ ক্লিন হচ্ছে, তো ইকোটাপ ক্লিনটা হয়ে যাক, তারপরে হচ্ছে কাভারটা চেঞ্জ করব যখন, তখন ওটা আমি সবার সাথে শেয়ার করব। রান্না শুরুর আগেই টুকিটাকি কিছু বাজার করেছিলাম, সেটাও আবার দিয়ে গেল। তো একটু সকালের নাস্তার জন্য আমি যে রেডি পরোটাটা ব্যবহার করি, এটা আমার অল্প কিছু আছে। তার সাথে রুফায়দার মানে টিফিনটা শেষ হয়ে গিয়েছে, ও এই টাইপের ডিফারেন্ট ডিফারেন্ট বিস্কিট কেক খেতে পছন্দ করে, তো এই জন্য সবগুলোই ছোটো ছোটো বেশ কিছু প্যাক নিয়েছি। একটা গুঁড়ো দুধ নিয়েছি চায়ের জন্য, আমি যেহেতু বাসায় একা চা খাই, তারপরও দেখা যায় আমার মাসে 1.5 থেকে 2 কেজি গুঁড়ো দুধ লাগে। তো সেটার জন্য একটা গুঁড়ো দুধ, মাসের শেষ এখন প্রায় শেষের দিকে, তো ভাবলাম গেস্টও আসবে একটা ছোটো প্যাকেট নিয়ে নিই। তাই তো এগুলো এখন একটু গুছিয়ে নিয়ে তারপরে রান্না শুরু করতে যাব আবার। মাছ উঠিয়ে দিয়েছি, মাছ আগে কষিয়ে নিব, নিয়ে তারপরে হচ্ছে যে সবজি দিয়ে দিব। মাছ কষিয়ে দিয়েছি, মাছটা হয়ে যাক। আর এইদিকে একটু পটল কেটে নিলাম, পটলটাও হচ্ছে ভাজি করবো, এই যে ভাজির জন্য বেশ কিছু পটল কেটে নিয়েছি। তো এখন যেটা করব সেটা হচ্ছে আমার ওয়াশিং মেশিনের কাভারটা চেঞ্জ করব। আমি আগের কাভারটা অলরেডি খুলে ফেলেছি, এটা হচ্ছে নতুন কাভার, এটা লাগিয়ে নিব। আমার ওয়াশিং মেশিনটা কিন্তু মালয়েশিয়া থেকে নিয়ে আসা স্যামসাংয়ের 7 কেজি। আমি যখন এসেছি তখন আমার সাথে আমার ওয়াশিং মেশিনটা নিয়ে আসা, এটা লাগানো খোলা দুইটাই কিন্তু খুবই সহজ। এই তো জাস্ট দিয়ে দিলাম, হয়ে গেল। এই তো এই হচ্ছে আমার ওয়াশিং মেশিনের কাভার, চেন আছে, চেন সিস্টেম, এই যে এখানে হচ্ছে চেন সিস্টেম, জাস্ট চেন খুললেই হয়ে যায়। পুরাটা কিন্তু খুলতে হয় না কাপড় ধোয়ার সময়, এটা অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে আপু কাপড় ধোয়ার সময় কীভাবে ম্যানেজ করেন, জাস্ট কিন্তু উপরের এই চেনটা খুললেই হয়ে যায়, এই যে পুরাটা খোলা যায়। রান্নাগুলো প্রায় হওয়ার মধ্যে আজানও দিয়ে দিচ্ছে, নামাজ পড়ে বাকি রান্নাগুলো কমপ্লিট করব। আমার রান্নাবান্নাগুলো সব শেষ, তো আমার গেস্টরাও চলে এসেছে। বগুড়া থেকে আমার খালা আর খালু আসলেন, আমার মেজো খালামুনি আর খালু আসলেন বগুড়া থেকে। তো তারা আসুক, তাদেরকে দেখাই।
তো আগামী কয়েকদিন তারা আমার এখানে থাকবেন, খুব সুন্দর কিছু সময় কাটবে, সুন্দর কিছু মুহূর্ত কাটবে। তো এই তো খালু চলে এসেছেন, এই হচ্ছে আমার খালু আর খালামুনি। তো এটা হচ্ছে সন্ধ্যার সময়, সন্ধ্যার সময় হচ্ছে আমার ছোট খালামুনিও চলে আসছে সবার সাথে দেখা করার জন্য। তো গতকাল আর কোনো ভিডিও শ্যুট করা হয় নাই, তো এখন হচ্ছে সকালবেলা, সকালে রান্নাবান্নার আয়োজন করা হবে। চাল অলরেডি নেওয়া হয়েছে, ডালটা নিব, মুসুর ডাল দিয়ে ভুনা খিচুড়ি হবে। আর লাগবে মা? আম্মু খিচুড়ি রান্না করবে, ডাল একটু বেশি হয়ে গেছে। আমি একটু এই জায়গাটা রাতে গোছায় রেখেছি, তারপরে আবার একটু এলোমেলো হয়ে গিয়েছে। গোছায় সকালের চা তুলে দিব, আর এখানে আম্মু আজকে খিচুড়ির জন্য সব কিছু রেডি করছে। কাঁচামরিচ দিয়ে খিচুড়ি রান্না হবে। খিচুড়ি রান্না হচ্ছে যে পেঁয়াজের পাতা দিয়ে, পেঁয়াজ কলি বলি যেটাকে আমরা, সেটা দিয়ে। শীতকালে কিন্তু এই পেঁয়াজ কলির খিচুড়িটা অনেক বেশি টেস্ট লাগে। তো এখানে দেওয়া হয়েছে কাঁচামরিচ, একটু ঝাল ঝাল করা হবে, তার সাথে হচ্ছে আদা রসুন বাটা। আর এবার যেটা আমি দিচ্ছে এটা হচ্ছে পেঁয়াজ কলি। আন্টি আর কি দিবা, দাও দিয়ে দাও। আসি, দাঁড়াও, আসতেছি। একে একে এর মধ্যে এখন লবণ হলুদ সব দিয়ে তেল দিয়ে জাস্ট মেখে রাইস কুকারে উঠাই দিলেই হয়ে যাবে। খিচুড়িটা আমরা রান্না করবে হচ্ছে রাইস কুকারে। তাই তো সব কিছু দেওয়া হয়ে গিয়েছে, এবার জাস্ট নেড়ে চেড়ে মেখে এটাকে উঠিয়ে দেওয়ার পালা। তো আম্মু এটাকে উঠিয়ে দিই, আমি একটু চুলায় চাটা বসিয়ে দিই। খিচুড়িটা এতো একদম রেডি, একটু উঠায় দিয়ে কিছুক্ষণ রাখি, তাহলে আরো একটু হয়ে যাবে। লবণ টেস্ট করা দরকার। এইদিকে হচ্ছে বাঁধাকপি ভাজে উঠিয়ে দেওয়া হয়েছে, সকালের জন্য ডিম রেডি করে নিয়েছি। আলু ভর্তা হচ্ছে, আর এখানে চিংড়ি মাছ আর পাবদা মাছ ভিজিয়েছি। চিংড়ি মাছটা আমি কাটবো, তো এটা আমি কাটাটা সবার সাথে শেয়ার করবো যে আমি কীভাবে এই চিংড়িটা কাটি। খিচুড়ির সাথে গরম গরম ডিম ভাজি রেডি। এখন আমরা সকালে খাওয়া দাওয়াটা করবো, দেন দুপুরে রান্নাবান্না করবো। এই ফাঁকে আমি একটু বাইরে যাবো, আমার বাইরে কিছু কাজ আছে, সেগুলো কমপ্লিট করে আসবো। ঠিক আছে, এখন আগে সবার সাথে বসে খিচুড়ি আলু ভর্তা ডিম ভাজিটা খেয়ে নিই। টেবিলে খাবার রেডি। তো সকালের খাওয়া দাওয়া শেষ করে তারপরে হচ্ছে মাছগুলো কেটে নিব। মাছের ময়লা পড়লে আমার একবারে অসহ্য লাগে।
কিছু দাও না তার মধ্যে তুই। আচ্ছা মরিচ তো কাটবেই, মরিচ তো অন্য কত এত কিছুর ঝাঁজ মরে, পেঁয়াজের ঝাঁজ কমে না। বিয়ের পরে যখন প্রথম ঢাকায় আসলাম, মাছ কিনে রেখে দিতাম, তখন খালা এসে কেটে দিবে অথবা আম্মা এসে কেটে দিবে, ধরতে পারতাম না, কোনো মাছই ধরতে পারতাম না একবারে। এই এখন আমি 5 কেজি 7 কেজি মাছও কাটতে পারি। ধরো শ্বশুরবাড়ির যে 6.5 কেজি শীতল মাছ কাটলাম একাই বটি দিয়ে, কোনো মাছ ধরতে পারতাম না, এত ভয় পেতাম মাছ দেখে। এটাই তো সহজ, আমি এত কাটাকুটা শেষ, তো এখন রান্নাবান্না হবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব, আর এই যে বাকি যে পাবদা মাছগুলো আছে এগুলো লিপি কেটে দিবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ।